আসসালামু আলাইকুম, সাবিয়া ব্লগ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আশা করি কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন ভালো আছেন। আমরা ঈদের ছুটিতে নরসিংদী থেকে 7 তারিখ রাত্রি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়িতে পৌঁছেছি। যশোর থেকে নরসিংদীতে যাওয়ার 8 মাস পর আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার জন্য মনটা খুবই অস্থির ছিল। চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, আর এদিকে আমাদের জেলে সাহেবের মাছ ধরার প্রস্তুতি চলছে। অনেকদিন পর তার এই প্রচেষ্টা, দেখা যাক কতটা সফল হয় সে। আজকে সকালের আবহাওয়াটা একটু মেঘলা, হালকা বৃষ্টি হয়েছিল, এখন অবশ্য রোদ উঠেছে। সকালে যখন বলল মাছ ধরতে যাচ্ছি, আমি তো তাড়াহুড়ো করে ফোন নিয়ে দৌড় দিয়েছি। খুব শখ হয়েছিল তার এই মাছ ধরার দৃশ্যটা ধারণ করার। এদিকে আমাদের ছোট তার আব্বুকে সাবধান করছে, শব্দ হচ্ছে মাছ পালিয়ে যাবে। তার এই জাল ফেলা দেখে নিশ্চয় বোঝাই যায় এক্সপিরিয়েন্স ভালোই আছে। মনে তো হচ্ছে অনেক মাছ পড়েছে, দেখা যাক। আস্তে আস্তে জাল টানা হচ্ছে, আর একটু অপেক্ষা। মনে হচ্ছে কি মাছ উঠলো, কতটুকু উঠলো। ভিডিওটির এই পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ওয়াচ করবেন, আর যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রাখবেন, যেন বন্ধু হয়ে পরবর্তীতে পাশে থাকতে পারি। দেখি কয়টা মাছ উঠলো আগে। জালে মাছের সাথে কাঠি বেঁধে গেছে, ওগুলা ছাড়াতে হচ্ছে। পুকুরের আশপাশে প্রচুর গাছ, আম গাছ রয়েছে, আমের পাতা ডাল পড়ে, ওগুলো জালে বেঁধে গেছে। জেলে সাহেব তো সাকসেস মাছ ধরাতে, খালি পায়ে ঘাসের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। এই সময়টা পানি অনেক কমে যায়, বর্ষায় তো পুরো পুকুর যখন ভরা থাকে দেখতে অনেক ভালো লাগে। পুকুরের আশপাশেটাও অনেক জঙ্গল হয়ে গেছে পানি কমে যাওয়ার কারণে। এই যে এখানে স্যালো মেশিনের মাধ্যমে পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে। এর মধ্যে মাছ নিয়ে আসা হয়েছে। এই তো এখন জাল থেকে মাছগুলো আস্তে আস্তে ছাড়ানো হচ্ছে। এই জালকে আমরা খেপলা জাল বলি। আপনারা এই জালকে কী নামে চেনেন জানালে অনেক খুশি হব। মাছের সাথে সাথে অনেকগুলো আমের পাতাও এসে গেছে। অনেকদিন পর বাড়িতে এসে এটাই আনন্দ, টাটকা মাছ ধরে রান্না করে সেই মাছ খাবার আনন্দটা আসলে অন্যরকম। বাইরে থেকে কেনা কোনো খাবার সাধারণত পুকুরে দেওয়া হয় না, সবই ন্যাচারাল। এর মধ্যে আমাদের এক আপু আছে, মিনি আপু, উনি চলে এসেছে ভালো সময়তেই, অনেকদিন পর দেখা। আমরা সাধারণত বাড়িতে আসলেই মিনি আপু আসে, অনেক হেল্প করে। এর মধ্যে যে মাছগুলো উঠেছে তা মৃগেল, রুই, তালাপিয়া। মাছগুলোর এই লাফালাফি দেখতে সত্যি খুব দারুণ লাগছে, আর মাছের লাফালাফির সাথে সাথে আমাদের ছোটটাও বেশ লাফালাফি করছিল। মাছ ছাড়ানো দেখছি ভারী জটিল কাজ, অনেকটা সময় লেগে যাচ্ছে একটা একটা করে মাছ জালের মধ্যে থেকে বের করা। শাশুড়ি আম্মা আর উনি একটা একটা করে মাছগুলো তুলে বালতিতে রাখছে। এখন এই মাছগুলো কোটা হবে। মেনি আপা মাছ কোটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর এদিকে দুই ভদ্রলোক, এদের নাম টাইগার মুরগি, এদের হাবভাবই অন্যরকম, প্রতিদিনই ডিম দেয়। মাছ কোটার সময় ছোট দুটো মাছ আগেই কুটে দিতে বলেছিলাম, একেবারেই টাটকা তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি ছোটোর জন্য, ওকে দুপুরে খাওয়াবো। এর সাথে একটা পেঁয়াজও ভেজে নিচ্ছি, ভাত মাখার সাথে সিদ্ধ পেঁয়াজটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর একদিন পরে ঈদ, সকলের ঈদ যেন ভালো কাটে পরিবারের সাথে এই দোয়া করি, এবং আপনারাও দোয়া করবেন আমার পরিবারের জন্য। আজকে এই পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।